ঘুমটা ভীষণভাবে দরকার, এটা রকারের কাজ করে। তোজোর প্রথম পাঞ্জাবি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে শুক্রবার আর এখন বাজছে সকাল 10:30 মতো। তো আমার সকাল তো অনেক আগেই হয়ে গিয়েছে আর আমার স্নান আর ব্রেকফাস্টও হয়ে গেছে। মা যেহেতু আছে, মা পুজোর দিকটাও সামলায় আর রান্নাবান্নাও সবটাই করে। আমি সারাদিন তোজোকে নিয়েই ব্যস্ত থাকি আর সময় যে কীভাবে কেটে যায়। তো এখন আমি তোজোকে স্নান করাবো, তার আগে ওকে খুব সুন্দর করে আমি অয়েল ম্যাসাজ দিই 15-20 মিনিটসে। আর ও খুব এনজয় করে এখন, প্রথমে কিন্তু কাঁদতো বাট এখনও অয়েল ম্যাসাজটা খুব এনজয় করে। আর ওরা দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে। এখনও এত সুন্দর রেসপন্স করে আমাদের কথার যে কি বলবো। আর ও যখন খুশি হয় তখন ওর এক্সপ্রেশনগুলো ঠিক এরকমই হয়। আর আমি ওর সাথে তো সারা দিন এভাবে কথা বলতে থাকি আর খেলা করি আর সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, সময়ই পাই না। তো যে সমস্ত জিনিসগুলো বের করেছিলাম স্নান করানোর জন্য, ক্রিম, লোশন, কাজল, অয়েল, তো সেগুলো আমি এখন সব জায়গাটা জায়গায় রেখে দিই। তোজোর একটা ছোট্ট আলমারি আছে যেটা আমি জাস্ট ডেলিভারির মান্থেই কিনেছিলাম। আমাকে তো আদর করো, আমাকে তো আদর করো। একটা পি দিয়ে দাও, একটা পি দাও, একটা পি দাও। আহ, কি মিথ্যি, কি মিথ্যি, কি মিথ্যি, কি মিথ্যি গো। আলমারিটা কিন্তু প্রচণ্ড কাজে আসে, শুধু ওতে তোজোরই আমি জিনিসপত্র রাখি। তো এখন আমি ওকে খুব সুন্দর করে ফিট করিয়ে দিয়েছি, খুব লম্বা একটা ফিট নেয় ও স্নান করার পরে। তারপরে কিন্তু ওর প্রচণ্ড ঘুম পেয়ে যায়, বাট ঘুমটা খুব পাতলা ওর দিনের বেলায়। আমি আগেও বলেছি সেই তুলনায় রাত্রিবেলা কিন্তু খুব পিসফুলি ঘুমায়। তো এই জিনিসটা ওর জন্য নতুন কেনা হয়েছে, এটা হচ্ছে একটা স্ট্রলার কাম রকার, যেটা দুটোই মানে কাজ করবে। রকার হচ্ছে যেরকম দুলবে মানে, আর স্ট্রলার মানে তোমার তো মানে তুমি চালিয়ে নিয়ে যেতে পারবে। তো আমি এই কারণেই কিনেছি, দুটো পারপাস এটাতে সলভ হবে, কেন কি এরপর আমি একা থাকব, তো এটা আমার খুব কাজে আসবে। তো দেখলাম যে এটাতে মানে ও খুব এনজয় করছে, তোজোর এটা খুব পছন্দ হয়েছে। দেখো এরকমভাবে দোলনার মতো দোল খায়, তো আলাদা করে এই কারণে আমি আর কোনো দোলনা কিনিনি। বাচ্চারা তো এমনিতেই দোলনা ব্যাপারটা পছন্দ করে, দুলতে পছন্দ করে, কেন কি ওরা তো ভিতরে যে ফ্লুইডের মধ্যে থাকে সেটা ওরকম দোলে আর কি। তো যাই হোক, এই জন্য এইটা ওর জন্য কেনা হয়েছে, জাস্ট নতুন আর ও খুব না এনজয় করছে। তো ওকে এখন আমি ফিট করিয়ে দিয়েছি, ওর এখন চোখে কিন্তু হালকা হালকা ঘুম আছে। তো এখন আমি এটাতে ওকে শুয়ে দিলাম, শুয়ে দিয়ে একটুখানি দোল দেবো আর ও একটু পরে দুলতে দুলতে এখানে ঘুমিয়ে যাবে। তো একটু টাইম লাগে বাট এই সময় ও এই রকারটাকে খুব এনজয় করে। আর ওকে দোলনা দিতে দিতে আমি নিয়ে নেবো একটুখানি ভিজানো আমন্ড বাদাম আর একটুখানি দুধ। এটা আমি রোজই খেয়ে থাকি এখনও পর্যন্ত, আর দেখো ও দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছে। তো কখনো কখনো আমি মায়ের কাছে দিয়ে আসি, বাট চেষ্টা করি আগে নিজে সামলানো, না পারলে মায়ের কাছে দিই। তো ও ঘুমিয়ে পড়েছে, তো এই ফাঁকে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি করবো। বাড়িতে ছোট্ট বেবি থাকলে এরকম একটা রকার কাম স্ট্রলার কিন্তু খুবই কাজের, এটা আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি এরকমই একটা কিছু খুঁজছিলাম যাতে দুটোরই পারপাস সলভ হয়। যেহেতু আমি তোজোর জন্য আলাদা করে কোনো দোলনা কিনিনি, তাই এটা আমার খুবই কাজে দিচ্ছে। এইভাবে চাকা দুটোকে আমরা উপরে তুলে ফিক্সড করে দিলে এটা রকারের কাজ করে, দুলতে থাকে। আর হ্যাঁ, কন্টিনিউয়াসলি কিন্তু দোল দিতে লাগে না, এমনি রেখে দিলেও হালকাভাবে দুলতে থাকে। আর যখন আমি চালিয়ে নিয়ে যাব মনে করব, তখন আমি চাকাটাকে নিচে করে দেব। তো এই হচ্ছে ব্যাপার। তোজোর এখন 2.5 মাস মতো বয়স, তো এটা একদম নিউবর্ন থেকে 3 ইয়ার্স পর্যন্ত ইউজ করা যাবে বলে লেখা রয়েছে।
আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কারো লাগে চেক করতে পারো। কেন কি অনেকে নিউ মৌমাছো বা উঠবে মৌমাছো, এটা কিন্তু ভীষণই কাজের একটা জিনিস। তোজো যেহেতু ঘুমাচ্ছে, আমি এখন ওর কিছু জামা কাপড় ধুয়ে আর মেলে দেবো। ও ঘুমালে আমরাও ঘুমিয়ে পড়বো, একদমই সেটা করা যায় না, যদিও সবাই বলে, বাট প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো তখন কোনটা ছেড়ে কোনটা আগে করব তখন সেটাই চিন্তা হয়। আমার একটা অনলাইন বিজনেসও আছে, তো সেটাকেও সামলাতে হয় তোজোর সাথে সাথে। এখন তো মা আছে, মা সমস্ত কিছুই করে দেয়, তাই সামলে যাচ্ছে। মা চলে যাওয়ার পর জানি না কি হবে, তো দেখা যাক কতটা কি আমি করতে পারি, তোমরা তো দেখতেই পাবে। উপরে ভগবান আছে, আশা করছি ম্যানেজ করে নিতে পারবো, আর করতে তো হবেই, কারণ মাকেও মায়ের জায়গায় ফিরে যেতে হবে। প্রায় এক বছর মতো মা আমার সাথে আছে, আমি তখন দু মাসের প্রেগনেন্ট, মা আমার কাছে আসে, আর তোজোর বয়স এখন আড়াই মাস, মানে বুঝতেই পারছো কতটা টাইম জুড়ে। তো আমি তো প্রায় অনেক রান্নাবান্না মনে হয় ভুলেও গেছি, মাই সমস্ত কিছু করে। আর সকালে না আমি একটু লেটে ঘুম থেকে উঠি, তাই জন্য এই সমস্ত কাচাকুচিগুলো এখন আমি আবার দুপুরবেলা করে করছি। কেন কি সকালে এগুলো করে আবার স্নান করতে গেলে আমার লেট হয়ে যায়, আবার আমি ফ্রেশ হয়ে স্নান ঠান করে তারপরে আমি তোজোকে ফ্রেশ করাই। কেন কি আগে আমি নিজে ফ্রেশ হই, তারপর তোজোকে ফ্রেশ করাই। তো এই জন্য এইগুলো এখন দুপুরবেলা করেই সময় বার করে করে নিচ্ছি। তোজো খুব সুন্দর সারা রাত ঘুমায়, কিন্তু তাহলেও মাঝে মাঝে তো উঠতেই হয় ওকে ফিডিং করানোর জন্য, ডায়পার চেঞ্জ করার জন্য। তো সকালে উঠতে যেন আমার কী কষ্ট হয়, আমি কখনোই খুব একটা মর্নিং পার্সন ছিলাম না, তো এই জন্যই আর কি। ব্রেস্ট ফিডিং করালে অনেকটা পরিমাণে এনার্জি লস হয়, এই কারণে মায়েরা টায়ার্ড থাকে, এই জন্য ঘুমটা ভীষণভাবে দরকার। ভালো ঘুম হলে তাহলে প্রপারলি ব্রেস্ট মিল্ক তৈরি হবে, তাই জন্য ডাক্তাররা সবসময় বলে ভালো ঘুমটা ভীষণ দরকার নিউ মমদের, প্লাস নিউ মমকে হ্যাপিও থাকতে হবে, তবে কিন্তু প্রপারলি ব্রেস্ট মিল্ক প্রোডিউস হবে। বলো কি আচ্ছা, তোমাকে এখন কোলে নিতে হবে, কোলে নিতে হবে। হ্যাঁ আ ওকে ওকে ওকে, চলো 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 চলো। আমাদের আড়াই মাসে তোজো কত কথা বলা শিখে গেছে, এখন এত মুখে আওয়াজ করে যে কি বলবো, কি যে বলতে চায় জানি না, আমরা ওর ভাষা তো বুঝতে পারি না, বাট ও কিছু একটা বলার চেষ্টা করে প্রচণ্ড, স্পেশালি কোলে ওঠার টাইমে। তো আমি এখন লাঞ্চ করে নেবো, তো আজকে লাঞ্চে ছিল ঢ্যাঁড়স আলুর একটা সবজি আর ডিমের অমলেট করে তরকারি করেছিল মা, আর আমি একটা লেবু কেটে নিয়েছিলাম। কি করছিলে তুমি? হ্যাঁ আজকে খুব খুশি তুমি তো, কি ব্যাপার? হ্যাঁ মা অনেক আদর করেছে তোমাকে, নতুন গাড়ি এনে দিয়েছে, তোমার গাড়ি চড়িয়েছে অনেক। হ্যাঁ বলো বলো, গুড বয়। হ্যাঁ গাড়িটা করে চড়তে যাবে তো, তোমাকে আমি নিয়ে যাবো। হ্যাঁ তবে কালকে নিয়ে যাবো, না হলে রবিবার তো কনফার্ম, ওই গাড়িটাই করে ভঁ করে নিচে ঘোরা হবে। তুমি ঘুরবে তো? হ্যাঁ ঘুরবে তো। এখন সন্ধ্যের সময় আমি আবার রেকর্ড করছিলাম, তো ওর পাপা চলে এসেছে অফিস থেকে, অনেকক্ষণ পর যখন ওর পাপাকে দেখতে পায় তো খুব খুশি হয়, আর প্রচুর কথা বলার চেষ্টা করে, কী যেন একটা বলতে চায়। তো এখন আই কন্ট্যাক্ট করে এত সুন্দর রেসপন্স করে, তো এই মোমেন্টগুলোকে আমরা প্রচণ্ড এনজয় করছি। তো এখন ও বাবার কোলেই থাকে কিছুক্ষণ, তারপরে এখন সবার কোলে কোলেই থাকে কিছুক্ষণ, বাবা নেয়, দিদা নেয়, আমি নিই, এরকমভাবে। বাট খুব খেলা করে আর ও প্রচণ্ড হ্যাপি থাকে। মা তোমাকে কোলে নিয়েছে বললে তো, কোলে নেয়নি তোমাকে? মা কোলে নিয়েছে তো, মা কোলে নিয়েছে বললো, দিদা বললো অনেক কোলে নিয়েছে। হ্যাঁ পাপার কোলে তো কম হয়েছে তোমার? হ্যাঁ পাপার কোলেটা কম হয়েছে, কি বলো? হ্যাঁ আমি তো নেবো তোমাকে, রোজ কোলে নিই, রোজ বলে বাবা। হ্যাঁ 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 নিশ্চয়ই বাবা, তুমি শোনা বাবা, তুমি শুশু করে দিয়েছো এখানে।
তোমার নতুন ড্রেস, পাঞ্জাবি, তোমার প্রথম পাঞ্জাবি। ঈশান দাদা তোমাকে গিফট করেছে, বুঝেছো? দাঁড়াও এইটাকে খুলে দেখাবো তোমাকে। এই যে এটা আমরা পরবো, কবে পরবো? বা 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 কি সুন্দর! দেখাও বাবাকে। ওলে বা বা লে, তোর প্রথম পাঞ্জাবি। আর প্যান্টটা দেখো, প্যান্টটা আরো সুন্দর, প্যান্টটা আরো সুন্দর। বা বা বা, প্যান্টটা মা বলেছে প্যান্টটা অনেক সুন্দর না? তো এটা হচ্ছে তোজকে দিয়েছে, কে দিয়েছে? নিশান্তি, ঈশান দাদা দিয়েছে। এই দেখো প্যান্টা, কি সুন্দর প্যান্টা, বলে বাবালে। এটা আমরা পড়বো বাবা, পড়ে অনেক ছবি তুলবো। তোজো ও পাপাকেই দেখছে, দেখো তোমাকেই দেখছে, দেখো। হ্যাঁ, আরো দিদি রাখি পড়াবে, আরেয়া দিদি রাখি পড়াবে। হ্যাঁ, খুব মজা করবো আমরা। এটা হলো তোজোর প্রথম পাঞ্জাবি। তো নিশা দিয়ে গেল, তো বললো তানিয়া তুমি এটা ওকে রাখি পূর্ণিমার দিন পরিও। তোজো এখানে প্রচুর গিফট পেয়েছে, আমি তো কিছুই শেয়ার করিনি, পরে চেষ্টা করব শেয়ার করার। এখানে সবাই তোজোকে খুব ভালোবাসে, সেই হসপিটাল থেকে সবাই গিফট দেওয়া চালু করেছে। তো এখনও যখনই কেউ না কেউ আসে দিতে থাকে। তো নিশা তো আমার একদম পাশেই থাকে, তো বললো তানিয়া এটা তুমি ওকে রাখি পূর্ণিমার দিন পরিও। কোলে আসবে, কোলে কোলে আসবে, বলো আমাদের। আর তোজোর যে সমস্ত জামা কাপড় কাচা হয় সেগুলো মা খুব সুন্দর করে ফোল্ড করে রেখে দেয়, আর এত সুন্দর করে ফোল্ড করে মনে হবে যেন ইস্ত্রি করা। তো আমি সেগুলোকে গুছিয়ে আমাদেরটা আমাদের আলমারিতে, আর তোজোরগুলো তোজোর আলমারিতে রেখে দিই। মাম্মা ড্রেসগুলো গুছিয়ে রাখছে তোমার। তোমার কত আলমারিতে ড্রেস ভরে গেছে বাবা। এই যে এই যে, মা এক্ষুনি চলে আসবে, তারপর আমরা খেলা করবো আবার। মা চলে যাওয়ার পরে এইসব কাজগুলো নিজেকেই করতে হবে। তো এগুলো দেখতে ছোটোখাটো কাজ হলেও করতে অনেকটাই সময় লেগে যায়। তো এই জামাটা হঠাৎ করে পেলাম, মানে ধুয়ে রেখেছিলাম তোজোকে পরাবো বলে, নতুনই জামা, বাট আগে ওয়াশ করে নিয়েছি, খুব সুন্দর না দেখতে? তো এইভাবেই আজকে দিনটা কাটালাম তোজোর সাথে, তোজোর সুন্দর সুন্দর অ্যাক্টিভিটির সাথে। তো দেখা হবে চলো নতুন অন্য কোনো ভিডিওতে। বাই বাই।